নবীনগর কোন পার্টিতে আসবে সেটা আমরা দেখে নিচ্ছি। এই তোকে তাড়াতাড়ি ডাক। আরে দাদা আপনি কোনো চিন্তা করবেন না, নবীনশন কোন পার্টি দিতে আসবে সেটা আমরা দেখে নিচ্ছি। আরে ঝিঙ্গে পার্টিকে আসুক আর পটল পার্টি আসুক, প্রত্যেকটা পার্টিকে আমরা আটকে দেবো। আমাদের যা ছেলেপিলে আছে আশেপাশে এলাকার একটা স্ট্যান্ড রাখিনি, সব কিনে নিয়েছি, সবাইকে একদম ছতর করে দেবো মেয়েরা। আপনি কোনো চিন্তা করবেন না দাদা। আরে খেলার তো দূরের কথা, ময়দানে কাউকে নামতেই দেবো না। যা ছেলেপিলে আছে আমাদের পুরো বুথ আমরা ঘিরে নিব। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলছি, আমাদের ছেলেপিলে আসলে একটু কথা বলে নিই। হ্যাঁ কাকা বলেন। হ্যাঁ যার জন্য ডাকলাম, পটল পার্টির নেতা পচা, মানুষকে শুধু এটা ওটা বলছে, ভোট চেয়ে বেড়াচ্ছে, খুব খবর খারাপ, বুঝতে পারলি? ওকে একটু দেখ তোরা। আপনি বলেন শুধু হুকুম দেন, শালাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। দুনিয়া থেকে সরাইতে হবে না, ভাব খুবই খারাপ, হালকা পানিশমেন্ট নিতে তাইলে হবে। পাপাই ঠিকঠাকভাবে দিবি পানিশমেন্টটা? শালাকাই এমন পানিশমেন্ট দিয়ে দিব, বাপের জন্মে ভোটের কথা মনেই করবে না। এই চো যা। তোর বলে বিশাল বার বেড়েছে, একা একা উস্কাচ্ছি ভোট দেন ভোট দেন বলে। এবার ভোটে আমরা জিতবো, কীর্তি যদি করেছিস। হ্যাঁ টপকে দেবো। এই আমরা আছি সাধারণ মানুষের পাশে, তোর মতন চিটার ভাটার লোকের থেকে সাধারণ মানুষকে বাঁচানোর লেগে আমি ভোট দালাচ্ছি। বললে বাবা লে বাবা, কলা দেখানে দাগা পাও না নাকি তুমি? এই বেগুন বাড়ির চালা, যা সাইড দে, আমরা এখন যেতে দে, তোকে তো দিয়া পাঠানোর লেগে আছি। হ্যাঁ দাদা আপনি কোনো রকম চিন্তা করবেন না দাদা, আমি পাপাইদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরা এতক্ষণ পচাকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, পচার বাড়িতে বংশে বাতি ধরানোর মানুষ থাকবে না। দাদা দাদা কিরে ছোটু মস্তান, ফোন ধরছিস না কেন? সবার মোবাইল সুইচ অফ কেন? কোথায় ছিলি তোরা? পতাকা সরাইছিস তো পৃথিবী থেকে? দাদা দাদা আপনার ভাই পাপাইকে কালো মস্তান মেরে ফেলেছে, তোর মেরে ফেলেছে, তারা তাকে চলে। কি তোরা কি করছিলি, কোথায় ছিলি তোরা? আমাদের কেউ মেরেছে, আমি বাঁচিয়ে পালিয়ে এসেছি। কি বলছিস তুই সব? পাপাইকে বা আমার ভাইকে মেরে ফেলেছে, তোরা কি করছিলি, তোরা কোথায় ছিলি? আমরা এই আমরা আস ও পিছন পিছন আসছি না, আমাদেরকে একটা যে হারালো সেই বুঝবে, দল তো শুধু স্বার্থ খুঁজবে। এরপরে যদি কখনো রাজনীতি নিয়ে ঝামেলা করতে যান, তবে একবার চিন্তা করে দেখবেন আপনার মা বাবা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে।